ভ্যাম্পায়ারের মুভি দেখেছেন নিশ্চয়ই, মানুষের রক্ত চুষে খায় এই ভ্যাম্পায়ার। গল্প বা সিনেমায় আমরা দেখেছি ভ্যাম্পায়াররা জঙ্গলে কিংবা অন্ধকার কফিনে সারা দিন নিজেকে লুকিয়ে রাখে, যখন রাতের আঁধার নেমে আসে তখন সে শিকার ধরতে বের হয়, খুঁজতে থাকে একা পথ চলা কোনো মানুষকে, আর সুযোগ পেলেই তার রক্ত চুষে খায় এবং শরীরে ছিবড়ে ফেলে রেখে যায়। শুধু গল্প বা সিনেমাতেই যে ভ্যাম্পায়ার আছে তা কিন্তু নয়, বাস্তবে ভ্যাম্পায়ারের মতোই এক প্রাণী আছে, যারা সারা দিন অন্ধকার স্থানে ঘুমায় আর রাত হলে শিকার ধরে, তার রক্ত চুষে খায়। তবে পার্থক্য শুধু এটাই যে এই ভ্যাম্পায়ার দেখতে মানুষের মতো নয়, বাদুড়ের মতো। হ্যাঁ, এই প্রাণীটি ভ্যাম্পায়ার ব্যাট বা রক্তচোষা বাদুড় নামে পরিচিত। মূলত তিন প্রজাতির বাদুড়কে সাধারণভাবে ভ্যাম্পায়ার ব্যাট বলা হয়। এই রকম নামকরণের কারণ হলো এরা একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা খাদ্য হিসেবে শুধুমাত্র জীবিত প্রাণীর উষ্ণ রক্ত পান করে। এদের শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোয় পাওয়া যায়। এই বাদুড়ের নাক চ্যাপ্টা, তাতে ইউ আকৃতির খাঁজ রয়েছে। নাকে একটি বিশেষ তাপ সংবেদী অঙ্গ রয়েছে যার মাধ্যমে শিকারের একদম চামড়ার কাছে কোথায় রক্তের স্রোত বইছে তা খুঁজে বের করতে পারে। এছাড়াও এদের মস্তিষ্কে একটি ইনফ্রারেড রিসেপ্টর পাওয়া গেছে যা সাপের সংবেদী অঙ্গের মতোই একই জায়গায় থাকে এবং অন্ধকারে শিকারের অবস্থান বুঝতে পারে। ভ্যাম্পায়ার ব্যাট সাধারণত ঘুমন্ত প্রাণীর রক্ত খেয়ে থাকে। তারা ধারালো দাঁত দিয়ে প্রথমে শিকারের চামড়ায় একটি ফুটো করে, সেই ফুটো থেকে রক্ত পড়া শুরু হলে জিভ দিয়ে চেটে চেটে খায়। রক্ত খাওয়ার সময় বাদুড়ের মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, ফলে রক্ত জমাট না বেঁধে এক টানা বের হতে থাকে। ভ্যাম্পায়ার ব্যাট প্রায় 30 মিনিট পর্যন্ত এক টানা রক্ত খেতে পারে, কিন্তু শিকার একদমই টের পায় না। এই বাদুড় যে পরিমাণ রক্ত খায় তাতে শিকারের কোনো ক্ষতি না হলেও বাদুড়ের কামড় থেকে ইনফেকশন বা অন্যান্য রোগ হতে পারে। 100টি বাদুড়ের একটি কলোনি বছরে প্রায় 25টি গরুর রক্তের সমান রক্ত খেয়ে থাকে। সাধারণত গরু, ছাগল, ঘোড়া, শূকর ইত্যাদি প্রাণীর রক্ত খায়, সুযোগ পেলে মানুষের রক্তও খায়। রক্তে জন্ম নেওয়া এক ধরনের ভাইরাস, এন্ডোজেনাস রেট্রোভাইরাস, এর বিরুদ্ধে এদের শরীরে বেশ শক্ত প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। এই ভাইরাস তাদের জেনেটিক ম্যাটেরিয়াল কপি হোস্টের জিনোমে ঢুকিয়ে দেয়, কিন্তু ভ্যাম্পায়ার বাদুড় তাদের শরীরের ওপর এই ভাইরাসকে প্রভাব ফেলতে দেয় না। একমাত্র উড়ন্ত স্তন্যপায়ী প্রাণী হওয়াতে অন্যান্য বাদুড় প্রজাতি মাটিতে হাঁটতে পারে না, কিন্তু এরা খুব ভালোভাবে হাঁটতে পারে। এজন্য তারা পেছনের পায়ের চেয়ে বেশি সামনের ডানার ওপরে নির্ভরশীল। মূলত এই ডানাই তাদের হাঁটার এবং ওড়ার শক্তি যোগায়। IUCN রেড লিস্ট অনুযায়ী রক্তখেকো বাদুড় শঙ্কামুক্ত প্রাণী, তবে তাদের রক্ত খাওয়ার স্বভাবের কারণে অনেক জায়গায় অনেক কুসংস্কার প্রচলিত আছে। আসলে ভ্যাম্পায়ার বাদুড় অন্যান্য বাদুড়ের মতোই নিরীহ একটি প্রাণী, শুধুমাত্র খাদ্যের প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে তারা কারোর ক্ষতি করে না। বন্ধুরা, আমাদের দেওয়া এই তথ্যগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে পরের ভিডিওতে অনেক উৎসাহ নিয়ে নতুন অজানা তথ্য নিয়ে আসবো আপনাদের জন্য।